দুঃখ লাগে তা প্রথমবারের মতো আমার অনুভব হয়েছে যে সময় আমি মাদ্রাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম তখন আমি আমার বুক ধরে রাখতে পারছিলাম না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে প্রিয় দর্শক বৃন্দ আজকে আমি আপনাদেরকে এমন একটি কথা বলতে চাই যেটা কখনও আমি অনুমান করছিলাম না যাই হোক বন্ধুগণ একটি কথা আছে যে যার রিজিক যেখানে আল্লাহ আল্লাহতালা রেখেছেন ওকে ওখানেই যেতে হবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে করিমেও এই কথাটি বলে দিয়েছেন ওয়াইজুক হুম ইন হাইতুল্লাহ যে আল্লাহ তালা বান্দাকে এমন এমন জায়গা হইতে রিজেক দান করেন যাহা বান্দা অনুমানও করতে পারে না বন্ধুগণ দীর্ঘ কথা বলবো না আপনারা অনেকে আমার ব্যাপারে জানেন আর অনেকে হয়তোবা জানেন না আমি আজকের আগ পর্যন্ত ফেজুল আলম মোহাম্মদিয়া রায়পুর মাদ্রাসা করিমগঞ্জে শিক্ষকতা এবং দিনী খিদমত আঞ্জাম দিয়েছিলাম ভাগ্যবশত বলেন আর দুর্ভাগ্যবশত আপনি আপনার হিসাবে বলবেন যে আমি এখন আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসায় একটি সুযোগ তালা করে দিয়েছেন তাই আমি রায়পুর মাদ্রাসা থেকে এখানে দিনই খিদমত আঞ্জাম দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি দুঃখজনক কথা হলো যে দিনই তাল্লুক এবং দিনই সম্পর্ক যে এত গভীর এবং এই দিনই সম্পর্ক ছাড়তে হলে যে এত কঠিন হয় এবং এত দুঃখ লাগে তা প্রথমবারের মতো আমার অনুভব হয়েছে যে সময় আমি মাদ্রাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম তখন আমি আমার বুক ধরে রাখতে পারছিলাম না যাই হোক বন্ধুগণ আল্লাহর ফয়সালা আল্লাহ যা চাইবেন তাই হবে বান্দার সাথে যা আল্লাহ চান তা কোনো মানুষই সরাতে পারে না আর যা আল্লাহ সরাতে চান কোনো বান্দাই তা দিতে পারে না তো যাই হোক আল্লাহ তালার ফয়সালা মনে করে মেনেই নিতে হয় তাই সবার জন্য আমি দোয়া প্রার্থনা করছি যাহাতে আল্লাহ তালা বেশি বেশি করে দিনের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা